Yo, what's up guys? This is Anup Kumar and welcome back to another gameplay video. So guys, niye chole aslam tomader jonno aro ekta gameplay video. Ar ajke amra khelte cholechi Granny Chapter 1. Ar ha, Granny Chapter 1 e ajke amra door escape korbo na. Ajke amra korbo car escape. Granny Chapter 1 er moddhe sobtheke hard holo car escape. Tumra comment e amake emon emon bolecho, tumra comment e bolecho je dada tomar jodi buke sahos thake tale Granny Chapter 1 er door escape kore dekhao. To guys, tumra to jano na je ami koto ta प्रो आज के आमी डोर एस्केप करबो ना आज के आमी कार एस्केप करबो चलो बेशी कथा ना बोले आज के गेम प्ले शुरू करा जाक तार आगे तोमादेरके बोले दी तोमरा जारा चैनले नतुन चैनलटिके फटाफट सब्सक्राइब करो आर भिडियोटा भालो लागले एकटा लाइक करो चलो गेमे प्रवेश करी वेल तो गाइस आमरा ग्रैनी चैप्टर 1 এ প্রবেশ করে ফেলেছি আর আজকে আমরা ইজি মোডে না নরমাল মোডে খেলবো আর নরমাল মোডে খেললে আমরা কার এস্কেপ করব গ্রানির বাড়ি থেকে চলো আমাদের এখানে ডে 1 শুরু হবে এখনি এই দেখো ডে 1 শুরু হয়ে গেছে চলো আজকে আমাদের এই গ্রানির বাড়ি থেকে বের হতে হবে আর আমরা এখন গ্রানির ঘরে বিছানার মধ্যে কেলটে পড়ে শুয়ে আছি আমি জানি না এখানে আমি কেন শুয়ে আছি এতক্ষণ ধরে ট্রাই কেন করছিল না এই বাড়ি থেকে বের হওয়ার প্রথম থেকে গেমের মধ্যে শুয়েই ছিল চলো চলো গ্রানি তো বাইরে নেই আর প্রথমেই আমরা শটগানের একটা পার্ট পেয়ে গেছি এই শটগানটা আমাদেরকে সেট করতে হবে এরকম আরো তিনটা পার্ট আমাদের খুঁজতে হবে খুঁজে এই শটগানটা তৈরি করতে হবে আর এখান থেকে আমরা একটা সিক্রেট গেট ওপেন করতে পারবো তার সুইচটা কোথায় এখানে একটা সুইচ থাকে ওকে আমরা সুইচটা পেয়ে গেছি এখান থেকে সুইচটা দাবানোর ফলে ও ভাই আমরা এখানে ব্যাটারি পেয়ে গেছি গাড়ির ও গ্রানি ওকে গ্রানি হ্যালো গ্রানি বুড়ি ও ভাই গ্রানি বুড়ি দেখো হাতে ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে এখানে আমাদেরকে খোঁজার জন্য আওয়াজ হয়ে গিয়েছিল এখানে আর গ্রানি দেখো উপরের দিকে যাচ্ছে আমাদেরকে দেখতে পায়নি এই চান্সে আমরা নিচে চলে যাব আর ব্যাটারিটা নিচে রাখবো আর এই ব্যাটারিটা দিয়ে ওই আমরা আওয়াজ করে দিয়েছি সেট ইয়ার আমরা আওয়াজ করে দিয়েছি চলো এই দিক দিয়ে ভাগা যাক আমরা এই ব্যাটারিটা নিয়ে গিয়ে আগে আমরা নিচে রেখে আসি ওই গাড়ির ওখানে চলো 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 ওকে এখানেও আওয়াজ হয়ে গেছে ও ভাই তোমরা যদি মনে করো যে ও আমরা ফেলে দিলাম এখানে এখানেই ফেলে দিই আর এখানেও আওয়াজ হয়ে গেছে তোমরা যদি মনে করো যে গ্রানি চ্যাপ্টারটা অনেক ছোট তাহলে তোমরা ভুল ভাবছো আমার তো মনে হয় গ্রানি 3 থেকেও গ্রানি 1 এর ম্যাপটা অনেক বড় আমার গ্রানি 1টা বেশি হার্ড লাগে চলো এখানে একটা খুফিয়া জায়গা আছে এই খুফিয়া জায়গা দিয়ে আমাদেরকে যেতে হবে আর উপরে কাট রাখা আছে এই কাটটাকে আমাদেরকে প্রথমে সরাতে হবে আর সামনে আমি গ্যাসোলিন দেখতে পাচ্ছি যেটা আমাদের গাড়িতে লাগবে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি চলো চলো আমরা এখানে পেয়ে গেছি ওকে আমরা বাইরে চলে এসেছি ও ভাই চলো আর এখানে আমাদের একটা তরমুজও রাখতে হবে আমি গ্রানিকে এখানে আগে ডাকি দাঁড়াও গ্রানিকে আমরা এখানে ডাকবো তারপরে আমরা বাড়ির ভেতরে ঢুকবো গ্রানি এখানে চলে আসবে আওয়াজের জন্য আর আমরা বাড়ির ভেতরে আরামে চলে যেতে পারবো আর ওখানে গিয়ে আমরা গ্যাসোলিনটা গাড়ির আশপাশে গিয়ে রেখে দেব ওকে তো গাইস চলো চলো আমরা গ্যাসোলিনটা এখানে ফেলে দিলাম আমরা উপরে চলে যাই আর এখন আমাদেরকে অনেক কিছু খুঁজতে হবে এই ডয়ারগুলোর মধ্যে দেখি কিছু আছে নাকি এই ডয়ারেও কিছু নেই এই ডয়ারে একটা চাবি আছে এটা কিসের চাবি প্লে হাউসের চাবি অল রাইট গাইস আমরা প্লে হাউসের চাবি পেয়ে গেছি আর আমাদেরকে এটা নিয়ে আবার বাইরে যেতে হবে এই জানলা দিয়ে আমরা টপকে ওই পারে চলে আসবো আর এখানে প্লে হাউসের আমরা চাবি পেয়ে গেছি এই ঘরের তালাটা আমরা খুলে দিয়েছি গ্রানি চলে আসে আমরা ভিতরে ঢুকে গেছি লেটস গো গ্রানিকে আজকে আমরা এই মাথা থেকে ওই মাথা খালি হাঁটাই বেড়াবো আমরা আজকে ডোর এস্কেপ করবো না ডোর এস্কেপ তো নোপরা করে ছোট বাচ্চারা ডোর এস্কেপ করে আমরা এখানে কাকের খাবারটাও পেয়ে গেছি গ্রানি এখানে আসছে দাঁড়াও গ্রানিকে তো আমাকে একবার মারতেই হবে গ্রানিকে না মারলে আমার এই পিছাই ছাড়বে না এই গ্রানি খুব শয়তান ভাই আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে হতে দেয় না আর কোথায় কোথায় কী সব জিনিস লুকাই লুকাই রাখছে আর আমাদেরকে এই পাখির খাবারটা নিয়ে গিয়ে পাখিকে খাওয়াতে হবে তাহলে আমি পাখির ওখান থেকে একটা জিনিস পাবো ওকে চলো এখানে একটা সিক্রেট ডোর আছে এই দেখো চলে এসেছি আমি পাখির রুমে এই দেখ এখানে একটা কাক আছে আর এখানে আমাকে খাবারটা দিতে হবে এখানে আমরা খাবারটা দিয়ে দিয়েছি আর এখান থেকে চলে গেল অল রাইট গাইস আমরা এখানে একটা গিয়ার পেয়ে গেছি এটা প্লে হাউসের গিয়ার ওখানে আমাদেরকে আরও একটা গিয়ার খুঁজতে হবে আমরা আওয়াজ করে দিয়েছি গ্রানি এখান দিয়ে আসবে আর আমরা ওই দিক দিয়ে বের হয়ে চলে যেতে পারবো আমাদেরকে এই গিয়ারটা নিয়ে গিয়ে ওই প্লে হাউসের মধ্যে লাগাতে হবে আর ওখানে আমাদেরকে আরও একটা এরকম গিয়ার খুঁজতে হবে জানি না ওই গিয়ারটা কোথায় আছে আমাদেরকে খুঁজে বার করতে হবে আর এই ম্যাপটা অনেক বড় এখানে ড্রয়ারগুলো আমরা একবার চেক করে নিই এখানেও কিছু নেই এখানেও কিছু নেই এখানে আওয়াজ হয়ে গেছে ওকে এখানে একটা জিনিস আছে দাঁড়াও আমি এটা পরে নিচ্ছি আগে আমরা গিয়ারটা সেট করে দিয়ে আসি
চলো 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 এখান থেকে যাব, এখানে গিয়ে আমরা গিয়ারটা সেট করে দেব। আমাদের আরও একটা এরকম গিয়ার লাগবে, জানি না ওই গিয়ারটা কোথায় আছে। আর আমরা এখানে আওয়াজ করতে থাকবো যাতে গ্র্যানি বাইরে আসবে আর আমরা ভিতরে ঢুকে যাব। গ্র্যানি আয় ফটাফট আয়, আমি গ্র্যানি গেট খোলার আওয়াজ পাচ্ছি। ওকে গ্র্যানি, গ্র্যানি আয়, বুড়ি বুড়ি চলে আসছে। চলো আমরা বাড়ির ভেতরেও চলে এসেছি। আর এখান থেকে আমরা একটা দরজার পাশে, এটা কি আমি জানি না, দরজা একটা দরজার সামনে এটা লাগাতে হয় তাহলে এই দরজাটা ওপেন হয়ে যায়। চলো আমি দেখাচ্ছি। এদিক দিয়ে গিয়ে আমাদেরকে এইখানে একটা গেট আছে, ওই গেটটার মধ্যে আমাকে এই ক্লিপটা লাগাতে হবে। এই দেখো, এটা আমরা এখানে লাগাই দিব তাহলে ওই গেটটা ওপেন হয়ে যাবে আর আমরা এখানে লুকাই যাব। আওয়াজ হয়ে গেল আর গ্র্যানি এখানে আসতে পারে। আমরা কিছুক্ষণ লুকাই দেখে নিলাম, এখানে গ্র্যানি আসলো না। আমরা এদিক থেকে, ও এখানে পিকচারের একটা পার্ট আছে আর গ্র্যানি চলেও এসেছে মনে হচ্ছে। এই দেখো গ্র্যানি, ও ভাই গ্র্যানি চলে এসেছে। আমরা এদিক দিয়ে নিচে নেমে, আমাকে ধরতে পারবে না গ্র্যানি, গ্র্যানি ভাই, গ্র্যানি নুপ আছে, নুপ আছে। চলো 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 দেখি আর কোথায় কি আছে, এখানে ড্রয়ারগুলো দেখি। ও আমরা পেয়ে গেছি ওই কুয়াটার লিভারটা পেয়ে গেছি। চলো এদিক দিয়ে আমরা জানলা দিয়ে টপকে ওই পারে চলে যাই আর এখানে কুয়াটার এখান থেকে আমরা কিছু তো একটা পেয়ে যাব। চলো আমরা এই লিভারটা আগে এখানে ইউজ করি। আর গ্র্যানি এখানে চলে আসছে, গ্র্যানি দেখো কি জোর দৌড়াচ্ছে আমাদেরকে ধরার জন্য। গ্র্যানি কি জোরে জোরে দৌড়, আর কি করতে গিয়ে ভাই একবার মেরে দিল। আমি ভাবলাম একবারে আমি এটা কমপ্লিট করার চেষ্টা করব, কিন্তু হলো না, আমাদের একবারে মেরে দিল। আমাদের ডে টু শুরু হয়ে গেছে এখানে। চলো চেষ্টা করব এই দিনের মধ্যে আমরা এই বাড়ি থেকে এসকেপ করব। আর আমরা লিভারটা ওখানে ফেলে দিয়েছি ভাই, আমরা খোঁড়াতে শুরু করে দিয়েছি ভাই, আমরা ন্যাংড়াচ্ছি ভাই। আমি তো বললাম একবারে আমি কমপ্লিট করব। চলো জানলা দিয়ে ওই পারে যাওয়া যাক। আর এইখানে আমি লিভারটা কোথায় ফেললাম, এই তো এখানে লিভারটা পেয়ে গেছি। চলো আমরা লিভারটা নিয়ে নিই। আর গ্র্যানি এখানে আবারও আসবে আমার মনে হচ্ছে, গ্র্যানি এখানে আবারও আসবে। দাঁড়াও গ্র্যানি আসছে না, না 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 না, চল 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 ফটাফট চল ফটাফট চল, এখানে লিভারটা লাগা, ঘোরাও ঘোরাও ঘোরাও। তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর চলো চলো দেখি এখান থেকে কি আসবে, এখন কি আসবে। ও লেটস গো, আমরা আরও একটা গিয়ার পেয়ে গেছি যেটা আমরা প্লে হাউসে লাগাতে পারবো। চলো এখান থেকে গিয়ে আমরা এটা এখানে রেখে দেবো। চলো 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 চলো, আর এখান থেকে আমরা কি পাবো কি পাবো কি পাবো, মাস্টার কি, আমরা মাস্টার কি পেয়ে গেছি। চলো আমরা মাস্টার কি পেয়ে গেছি, চলো মাস্টার কি নিয়ে চলো 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 ভাই ভাই ভাই, চলো চলো এখান থেকে ভাগো, এখান থেকে কাটিং খাও। আমরা গ্র্যানিকে ওখানে আওয়াজ করে দিয়েছি, গ্র্যানি এখন ওখানে আসবে আর আমরা এই চান্সে এদিক দিয়ে নিচ দিয়ে আমরা বের হয়ে যাব। গ্র্যানিকে আজকে আমরা দৌড়াই নিয়ে বেড়াবো, এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা, আমরা খালি দৌড়াই নিয়ে বেড়াবো গ্র্যানিকে। ও ব্যাটারিটা পেয়েছি, আমরা ব্যাটারি আগের বার এখানে ফেলে দিয়েছিলাম। চলো আমরা ব্যাটারিটা এখানে আমরা সেট করে দিই, ব্যাটারি তো সেট করে দিয়েছি। আমাদের এখনও অনেক জিনিস লাগবে, অনেক জিনিস লাগবে। এখানে ডিগ্গির মধ্যে কী আছে, আর এই গেটটা, এই গেটটা দিয়ে আমরা গ্র্যানিকে ফাঁসাতে পারবো। দাঁড়াও গ্র্যানিকে আগে আমরা নিচে ডাকি, গ্যাসোলিনটা কোথায় রাখলাম, গ্যাসোলিন গ্যাসোলিন গ্যাসোলিনে যার, এই তো দাঁড়াও দাঁড়াও গ্র্যানিকে আমরা এক জায়গায় ফাঁসাবো। এখন গ্র্যানিকে একটু মারতে হবে, দাঁড়াও এখানে আমরা আওয়াজ করে দিই। এই দেখো এখানে আমরা আওয়াজ করে দিয়েছি, এখন গ্র্যানি নিচে আসবে। আর গ্র্যানি যখন নিচে আসবে আমরা এই গাড়ির ভেতরে ঢুকে যাব। আর গ্র্যানি ভাববে নিচ থেকে আওয়াজ হয়েছে, ওই ঘর থেকে ওই ঘরের ভেতরে যাবে আর আমরা ওই ঘরের মধ্যে গ্র্যানিকে বন্দি করে দেব। এটা বন্দি করে দে আর এইখান থেকে কাঠটা নামিয়ে দাও আর এটা অন করে দাও, গ্র্যানি অটোমেটিক মরে যাবে। এক মিনিটের জন্য গ্র্যানি এখন গোটা বাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন গোটা বাড়িতে রাজ করছি এক মিনিটের জন্য, কিন্তু গ্র্যানি আবার জিন্দা হয়ে যাবে। এখানে ফাঁদ পেতে রেখেছে ভাই, এখানে কি আছে, এখানে কিচ্ছু নেই। চলো 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 আমাদের অনেক কিছু লাগবে এখানে, এখানে তো কিছুই নেই আগের বার দেখেছি। চলো চলো ভাই চলো, ও ভাই আমাদের হাতে খুব কম সময় আছে, গ্র্যানি এক মিনিটের মধ্যে চলে আসবে। আমরা সমস্ত জিনিস এখন খুঁজবো, তন্ন তন্ন করে খুঁজবো এই গোটা বাড়িটা। উপরের দিকে যাওয়া যাক, উপরে এই ঘরে, এই ঘরে মনে হয় সবই আমি দেখে নিয়েছি। এই ড্রয়ারগুলো দেখি, এই ড্রয়ারে কিছু আছে না, ড্রয়ারে তো কিছুই নেই ভাই, কোথায় আছে সব জিনিস আমি তো পাচ্ছি না। চলো ও আমরা পেয়ে গেছি ইঞ্জিনের একটা পার্ট, গাড়ির ইঞ্জিনের পার্ট পেয়ে গেছি। আমি যখন গেমটা প্র্যাকটিস করব তখন সব কিছু দিয়ে দিবে, এমনি সময় দিবে না। ও এখানে আরও একটা জিনিস আছে যেটা আমাদের লাগবে, গাড়িতে লাগবে।
চলো আগে আমরা এটা সেট করে দিই গাড়িতে। গ্র্যানি মনে হয় এতক্ষণ উঠে গেছে, মানে গ্র্যানি বেঁচে গেছে মনে হয় এতক্ষণ। এক মিনিট তো হয়ে গেল, গ্র্যানি মনে হয় এতক্ষণ বেঁচেই গেল। আর আমরা এটা এখানে ফেলে দিই, পরে নিয়ে নেব। আমাদেরকে উপর থেকে আগে সব জিনিসগুলো নিচে নিয়ে আসতে হবে যেগুলো আমাদের দরকারে লাগবে। আর শটগানের আমরা আরও একটা পার্ট পেয়েছিলাম, ওই পার্টটা নিয়ে গিয়ে আমরা ওখানে আবারও রেখে দিব। আর গ্র্যানি আমাদের পিছনে আসছে, আমরা ওটা ফেলে দিব। গ্র্যানি অতখানি অবধি থাকবে। এই দেখো গ্র্যানি আসছে ভাই, পালা 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 পালা। আমাদের একটা দিন এমনিতেই শেষ হয়ে গেছে, আমি আর চাই না আর দিন নষ্ট করতে। গ্র্যানিকে তখন ভরকাই বেড়াবো, এই মাথা থেকে ওই মাথা খালি ভরকাই বেড়াবো। দেখো খালি তোমরা, আমার ভয় লাগছে গ্র্যানি কোন দিক থেকে যে আসে। চলো চলো, আমাদের অনেক কিছু খুঁজতে হবে এখনো। আর এখানে আমরা আরও একটা পার্ট পেয়ে গেছি। চলো চলো চলো, আমরা এই শটগানের না পার্টটা নিয়ে যাই, আমরা শটগানের পার্টটা নিয়ে গিয়ে এখানে রেখে দিই, পরে গিয়ে আমরা ভুলে যেতে পারি। ভাই আমার এমনিতেই একটু ভুলা মন, আমি কখন ভুলে যাব কোথায় কী রাখছি, তাই এলোমেলো না করে সব গুছায় রাখি। এখানে আমরা ওয়েপেন কি পেয়ে গেছি, চলো আমরা ওয়েপেন কি দিয়ে এবার আমরা গ্র্যানিকে তো মেরেই দিতে পারবো। আর গ্র্যানি এখানে ফাঁদ পাততে পারতে যাচ্ছে। চলো আমরা ওয়েপেন কি পেয়ে গেছি, কিন্তু ওয়েপেন কিটা আমরা ইউজ করব কোথায়, কোন যেন রুমের মধ্যে ছিল ওয়েপেনটা। চলো আমাদের খুঁজতে হবে, অনেক বড় বাড়ি গ্র্যানি চ্যাপ্টার ওয়ান। যদি তোমাদের মনে হয় অল্প একটু, তাহলে তোমরা ভুল করছো। গ্র্যানি থ্রি থেকেও আমার গ্র্যানি ওয়ান বেশি হার্ড লাগে। চলো আমরা পেয়ে গেছি। আর এই এটা দিয়ে, এটা একটা ইঞ্জেকশন টাইপের আছে, এটা আমি কি নাম দিব তোমরা কমেন্টে জানাতে পারো, এটার নাম কি আমি তো জানি না এর নামটা। চলো এটা দিয়ে আমরা গ্র্যানি, এই তো গ্র্যানি চলে যাচ্ছে। গ্র্যানি আয় আয়, তোর বুকে একটা মেরে দিই ভাই, মনে হয় একটা ইয়ার। আমাকে এটা দিয়ে এটা ফেলতে হবে। চলো আমরা এটা ফেলে দিয়েছি। আর এর ভেতরে মনে হয় স্ক্রু ড্রাইভার, লেটস গো। আমরা স্ক্রু ড্রাইভার পেয়ে গেছি, যে স্ক্রু ড্রাইভার আমাকে গাড়ির ওখানে লাগতো। চলো আমরা এটাও পেয়ে গেছি। আর বেশি কিছু হয়তো লাগবে না, আমাদেরকে একটা রেঞ্চ লাগবে, আর রেঞ্চ ছাড়া গাড়ির চাবিটা লাগবে, গাড়ির চাবিটা ছাড়া আর কিছুই লাগবে না। এখান থেকে দেখি আমরা কি পাই। চলো চলো এই স্ক্রুগুলো আমরা খুলে দিই। আর এখানে সেফ কি পেয়েছি আমরা, আমরা সেফ কি, সেফ কি পেয়ে গেছি, কিন্তু সেফ কির ওখানে আমরা কি পাবো। সেফ কির ওখানে একটা গাড়ির চাবি দিয়ে দেয়, গাড়ির চাবিটা সেফ কির ওখানে যদি গাড়ির চাবিটা দিয়ে দেয় তাহলে তা ভালোই হয়। আর এখানে আমরা সেফ কি নিয়ে আরামসে এখান থেকে এটা খুলবো। ও ভাই, কাটিং প্লায়ার্স পেয়ে গেছি। আর এখান থেকে আমরা এই তারটা কেটে দেবো। চলো আমরা এই তারটা কেটে দিয়েছি। আর এখানে আওয়াজ হয়ে গেছে, গ্র্যানি আবারও আসবে এখানে, শয়তান গ্র্যানি, দুষ্টু গ্র্যানি। এখানে যদি প্রথম থেকে যদি গান একবারে বানানো অবস্থায় দিত তাহলে ভালো হতো। আমাদেরকে না গানের এক একটা পার্ট ম্যানেজ করে তারপরে ওটাকে সেট করে তারপরে গ্র্যানিকে মারতে পারবো। আর এখানে আমরা আবারও গান নিয়ে নিয়েছি গ্র্যানি। ওই ওই ওই, আমাদের ইঞ্জেকশনটা নিতে হবে। চলো আমরা নিয়ে নিয়েছি, ভাগ 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 ভাগ, গ্র্যানি আয় আয় গ্র্যানি আয়, আরেকটা দিয়ে দিয়েছি। গ্র্যানি আবারও এখন এক মিনিটের জন্য আর ডিস্টার্ব করবে না। চলো আমরা মেরে দিয়েছি গ্র্যানিকে, গ্র্যানি আমাদেরকে আটকাতেই পারবে না। এই বাড়ি থেকে আমরা কার এসকেপ তো করেই ছাড়বো। আর তোমাদেরকে আমি দেখাবো, তোমরা দেখো, তোমরা বলছিলে যে ডোর এসকেপ করতে, আর আমি এই গেমের মধ্যে সব থেকে হার্ড এসকেপ করব, কার এসকেপ করব। যদি আমি কার এসকেপ করতে পারি তাহলে তোমরা কমেন্টে সবাই একটা প্রো লিখে দিও। চলো তাহলে তো আমার ভালো লাগবে এই ধরনের গেমগুলো খেলতে, আর তোমাদের চ্যালেঞ্জগুলো পূরণ করতে আমার ভালো লাগবে। চলো 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 চলো, আর আমাদেরকে এই গানটা দিয়ে আমাদের এখানে একটা এম করতে হবে এই গেটটা খোলার জন্য। আর তোমরা জানোই আমার এম কত ভালো। এখান থেকে আমরা একটা শট মারবো, মেরে দিয়েছি ভাই, লেগেও গেছে ভাই। আর এখান থেকে আমরা হাতুড়ি নিয়ে তো উপরে চলে এসেছি, যে হাতুড়িটা দিয়ে আমাদেরকে এই দিকে একটা দরজা ওপেন করতে হবে। এই যে আমাদেরকে এই দরজাটাকে ভাঙতে হবে, এই কাঠগুলোকে খুলতে হবে এই হাতুড়িটা দিয়ে। আর এই কাঠটা দিয়ে আমাদেরকে এই রাস্তাটা ইয়ে করতে হবে। তারপরে আমাদের হাতুড়ি নিয়ে ওখানে একটা সিসিটিভি আছে, এই সিসিটিভিটাকেও ভাঙতে হবে। চলো আমরা ভেঙে দিয়েছি, অলরেডি আমাদের অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর গ্র্যানি এখানে উঁকি মারতে আসছে, গ্র্যানি দরজার এখানে যখনই ঢুকবে তখনই আমি ভাগবো। ভাগ 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 ভাই, বেঁচে গেছি ভাই, বেঁচে গেছি বেঁচে গেছি। চলো 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 চলো, ওকে এটাও আমাদেরকে খুলতে হবে, খোল খোল। আরে পড়ে যা, তাড়াতাড়ি পড় ভাই। চলো চলো, ওকে, ও মাকড়সাকে খেতে দিব, মাকড়সাকে খেতে দিলে আমরা ওখান থেকে কিছু একটা পাবো। এখানে মাকড়সারাও আছে ভাই, এখানে মাকড়সা গ্র্যানির একটা পেট। এই দেখো এখানে আমরা খাবারটাকে রাখবো, আর মাকড়সা এদিকে চলে আসবে। আর এখানে কি আছে আমরা একটু দেখে নিই, প্যাডলক কি আমরা পেয়ে গেছি। অলরাইট গাইস, আমরা প্যাডলক কি পেয়ে গেছি, প্যাডলক কি আমাদের খুব দরকার ছিল।
चलो 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 हेलो ग्रैनी अरे আমি তো বাড়ি থেকে চলে যাচ্ছি ভাই আমি তো বাড়ি থেকে চলে যাচ্ছি আমরা এটাকে খুলে দিব প্যাডলক কি দিয়ে আর এখান থেকে আমরা দরজাটাকে উপরে করে দেব এখন ওকে ওকে আর কি লাগবে আমাদের আর কি লাগবে ও এখানে একটা কন্ট্রোলার পেয়ে গেছি যে কন্ট্রোলার দিয়ে আমাদের একটা গেট ওপেন হবে ওকে দেখো গ্র্যানি এখানে এমন ভাবে ফাঁদ পেতে রেখেছে আমরা যেতেই পারবো না আমাদেরকে এখানে পায়ে ले গেছে চলো কোনো ব্যাপার না আমরা এখানে কন্ট্রোলার দিয়ে এটা খুলে ফেলবো চলো এখানে কি আছে অলরাইট গাইস চলো চলো এবার গ্র্যানিকে আমি অন্ধ করব দেখো এবার গ্র্যানিকে কিভাবে অন্ধ করতে হয় গ্র্যানি আসছে গ্র্যানি আয় তো দেখো গ্র্যানিকে আমি অন্ধ করে দিব ভাই স্প্রে করে দিয়েছি গ্র্যানির চোখে আমি স্প্রে করে দিয়েছি আর গ্র্যানি এখানে অন্ধ হয়ে গেছে ভাগো এখান থেকে ভাগো গ্র্যানি পুরো খেপে আছে আমার উপরে গ্র্যানি খেপে থাকলেও করার কিছু নেই গ্র্যানি আমাকে ধরতে থোড়ি না পারবে আর এখান থেকে আমাদেরকে এই ফ্যানটা অফ করতে হবে আর এখানে রেঞ্চ আছে চলো আমরা এখান থেকে রেঞ্চটা নিয়ে নিব আর রেঞ্চটা আমাকে কোথায় কাজে লাগবে রেঞ্চটা আমার গাড়ির ওখানে কাজে লাগবে হ্যাঁ নাট টাইট দিতে গাড়ির ওখানে কাজে লাগবে আর গ্র্যানি এই দরজা দিয়ে যখনই আসবে তখনই আমরা এখান থেকে কাটিং খাবো দাঁড়াও দাঁড়াও চলে আসছে ভাগ ও ও চলো 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 ওকে চলো নিচে চলো নিচে চলো অলরাইট গাইস আমরা এখানে ইঞ্জিনের পার্টটা নিয়ে নিব প্রথমে ইঞ্জিনের পার্টটা নিয়ে আমরা এখানে লাগাই দিব তারপরে আমরা রেঞ্চটা নিয়ে আসব রেঞ্চটা নিয়ে আমাদের কিন্তু এখানে আওয়াজ হয়ে গেছে গ্র্যানি এখনই আসবে আমাদের এই লাল লাল দাগগুলো আছে এগুলা রেঞ্চ এই রেঞ্চগুলো আমাদেরকে টাইট করতে হবে আর গ্র্যানি অলরেডি চলে এসেছে এখানে চলো ভাগা যাক এখান থেকে চলো 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 ভাই গ্র্যানি আমাদের পিছা করছে গ্র্যানির তো কিছু তো একটা ব্যবস্থা করতে হবে দাঁড়াও তো গ্র্যানির আমি আগে একটু ব্যবস্থা করি আমি গ্র্যানিকে কিভাবে শাস্তি দিব গ্র্যানি আমার পিছায় ছাড়ছে না ভাই খুব জোর তাড়া করছে গ্র্যানি আমার পিছায় ছাড়ছে না ভাই কেন গ্র্যানি আমার পিছায় ছাড়ছে না কেন ভাই গ্র্যানি তোর আমি কি ক্ষতি করলাম ওই আমরা কার কি পেয়ে গেছি অল রাইট গাইস আমরা কার কি পেয়ে গেছি এখানে আমাদের আর কিছুই লাগবে না আমরা সব পেয়ে গেছি গ্র্যানি উপরে আসছে এদিক থেকে আমরা নিচে নামবো নাম 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 না 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 নেমে গেছি আমরা চলো এখান থেকে চলো 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 আমরা কার কি পেয়ে গেছি আমরা গেট বন্ধ করে দিই আর একদম আমরা নিচে চলে যাব চলো আমরা এইখানে এটা এরকম করে সেট করে দিই আর তার আগে আমাদেরকে রেঞ্চটা খুঁজতে হবে এই তো রেঞ্চ রেঞ্চ নিয়ে নে নিয়ে নে নিয়ে নিলাম আর এখান থেকে আমাদের তিনটা নাট আরও টাইট করতে হবে নাট টাইট করো অল রাইট গাইস আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এবার আমাকে গ্র্যানিকে একবার গান দিয়ে মারতে হবে চলো আমরা গানের আরেকটা পার্টটা খুঁজি ওই গানের পার্টটা খুঁজে এই তো গানের পার্টটা এখানেই আছে চলো আমরা গানের শর্ট গানের পার্টটা নিয়ে নিই এখান থেকে আমরা গ্র্যানিকে না মেরে তো এখান থেকে যাব না আমরা গ্র্যানিকে অবশ্যই মারবো চলো 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 এখান থেকে আমরা গ্র্যানিকে আগে মারবো আমরা গানের পার্টটা দিয়ে আমরা শর্ট গানটা একদম তৈরি করে ফেলবো ফেলে গ্র্যানিকে একবার মেরে দিয়ে তারপরে আমরা চাবি নিয়ে এই গ্র্যানি বাড়ি থেকে পালাবো গ্র্যানি এবার আয় আয় গ্র্যানি আয় তো তুই আয় 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 তোকে একটা গান দিয়ে শান্তি করে হেডশট মারি ভাই বুকে লেগেছে হেডশট লাগেনি যাই হোক গ্র্যানিকে মেরে দিয়েছি এবার আমরা গ্যাসোলিনটা নিয়ে এখানে এটা ফুল করব ফুল হয়ে যা ফুল হয়ে যা লেটস গো গাইস লাইক করে দাও একটা আমাদের এখনই এসকেপ হয়ে যাবে ডোর এসকেপ বলেছো কার এসকেপ করেছি এরপরে আমি ডোর এসকেপ করব কমেন্টে জানাও তোমরা যদি ডোর এসকেপ দেখতে চাও তাহলে আমি ডোর এসকেপও করব চলো অল রাইট গাইস আমরা আমরা গাড়িতে বসে পড়েছি পিছনে টানো সামনে চলো মার হুড়া চলো পিছনে আনো সামনে মারো ভেঙে দিয়েছি আমরা দেওয়াল এখন ভেঙে দেবো ওকে গাইস আমরা এখন দেওয়াল ভাঙবো আর গ্র্যানির বাড়ি থেকে ফাইনালি আমরা এসকেপ করে ফেলছি বাই বাই গ্র্যানি গ্র্যানি টাটা বাই গ্র্যানি বাই দেখো গ্র্যানির অবস্থা দাই এন্ড ফাইনালি আমি গ্র্যানি কার এসকেপ করে দিয়েছি ভাই দেখেছো আমার বুকে সাহস আছে আমি কত প্রো দেখো প্রো তোমরা কমেন্টে জানাও আমি প্রো না নু তো গাইস আমরা একবার গ্র্যানির হাতে মারা গিয়ে আমি নেক্সট দিনের মধ্যে আমি গোটা গ্র্যানিতে কার এসকেপ করে ফেলেছি একবারও না মরে এই জন্য তো একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা যদি ডোর এসকেপ দেখতে চাও সেটা তোমরা কমেন্টে জানাতে পারো তো গেমার্স দেখা হচ্ছে নতুন কোনো গেমপ্লে ভিডিওতে ততক্ষণের জন্য ইয়ানুক গেমার সাইন আউট